করোনা মোকাবিলায় ডাক্তার নার্স সহ সংশ্লিষ্টদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই সরবরাহে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ। এমন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়ার খান এই নোটিশ পাঠান। জনপ্রশাসন অর্থ স্বাস্থ্য মন্ত্রকের সচিব এবং ডিজি সরকারি ইমেলে এই নোটিশ পাঠান এই আইনজীবী। এই ভাইরাসের কারণে মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী এই ভাইরাস মোকাবিলা করা সহ দেশের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ পদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হন। এই ব্যর্থতার কারণে গত 22 এপ্রিল পর্যন্ত দেশের 170 জন ডাক্তার, 100 জন পুলিশ, 28 জন সাংবাদিক, 7 জন প্রশাসনিক কর্মকর্তা, নার্স সহ 3,328 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে 120 জনের মৃত্যু হয়েছে। জনগোষ্ঠীতে সংক্রমিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। এরপরও ডাক্তারদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম অর্থাৎ পিপিই সরবরাহ করতে স্বাস্থ্য ডিজি ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় করোনায় অব্যবস্থাপনার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। বাংলাদেশ সংবিধানে 15ক, 18(1) এবং 32 অনুচ্ছেদে স্বাস্থ্য সেবার ব্যাপারে উল্লেখ রয়েছে। এর মধ্যে 32 অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। তাই সার্বিক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল কালাম আজাদের ইতিপূর্বেই পদত্যাগ করা যুক্তিযোগ্য ছিল, কিন্তু তিনি তা করেননি। তাই এই নোটিশ প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করতে অনুরোধ জানানো হলো, অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।